নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র এরকম হতে পারে 2023 সালের তার সাজেশন নিয়ে আলোচনা করছি। তো দেখো, জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র 2023 সালে মানে একদম যে কঠিনও আসবে সেরকম টাইপের কোনো ব্যাপার না, খুবই সহজ আসবে যেটা আমাদের কাছে ধারণাটা আছে। তো তো দেখো, এখান থেকে যে সমস্ত MCQ SAQ ঠিক আছে, এবং তার সঙ্গে তোমাদের বড় প্রশ্ন যেগুলো দেওয়া আছে সেইগুলো যদি ভালো করে পড়তে পারো 100% এর ভিতর থেকে তোমরা কমন পাবে। তো দেখো, এখান থেকে স্টার্ট হয়েছে কিন্তু SAQ থেকে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? SAQ থেকে স্টার্ট হয়েছে। এই SAQগুলো খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। যেমন আছে সংবেদনশীলতা কাকে বলে, ঠিক আছে? তারপরে আছে নেক্সট গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের মধ্যে পার্থক্য লেখো, ভালো করে পড়ে যাবে। কিন্তু দেহের ভারসাম্য বজায় রাখা, এগুলো কিন্তু পড়ে যাবে, ঠিক আছে? যে সমস্ত প্রশ্নগুলো এখানে দেওয়া আছে সেইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের উৎস ও কার্যগত পার্থক্য লেখো, ADH হরমোনের ক্ষরণ কমে গেলে আমাদের দেহে কী ঘটবে, তাই তো? যখন নাকের মধ্যে কোনো বিচারিত বস্তু ঢুকে পড়ে, এই ধরনের মানে এইগুলো কোন ধরনের ক্রিয়া, এই এই টাইপের মুখস্থ তোমাকে করতে হবে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। যেমন 3.32 আছে বল ও সকেট সন্ধি কি, বা কবজা সন্ধির অবস্থান লেখো, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে, খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। অ্যামাইটোসিস কোষ বিভাজনের প্রত্যক্ষ, তো দেখো অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস এইগুলো তোমরা ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স খুবই বেশি আছে। কোন জীবের, তো দেখো বৃদ্ধি ও বিকাশ সম্পর্ক লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন জীবের জন্য কী বলেছে প্রযোজন গুরুত্বপূর্ণ কেন, মানে কোন জীবের জন্য প্রযোজন গুরুত্বপূর্ণ বা কেন জীবের জন্য প্রযোজন গুরুত্বপূর্ণ, মানে প্রশ্নটা এরকম হওয়া উচিত। মেন্ডেল মটর গাছের ফুলের যে বিপরীত ধর্মী চরিত্র নিয়ে পরীক্ষা করেছিলেন তা উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল। আজকে আমরা মাধ্যমিকের জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি, যেগুলি 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন তুলে ধরেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। যে সমস্ত ছাত্রছাত্রীরা জীবন বিজ্ঞানে খুবই দুর্বল আছে তাদের জন্য আমি একটা কথা বলতে পারি, ভয়ের কোনো কারণ নেই। যে সমস্ত প্রশ্নগুলো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমরা MCQগুলো মোটামুটি ভালো করে পড়ে যাবে, এবং যে সমস্ত প্রশ্নগুলো এখানে সিলেক্ট করা আছে সে সমস্ত তোমরা ভালো করে পড়বে। দ্বিসংকর জনন, তো দেখো এটা ভালো করে পড়ে যাবে। থ্যালাসেমিয়া রোগীকে বারবার রক্ত প্রদানের ফলে কী সমস্যা সৃষ্টি হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হিমোফিলিয়া কেন হয়, তাই তো? এইগুলো ভালো করে পড়বে। পায়রার বায়ুতলীর অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো, ভালো করে পড়বে। উটের কুজ পড়বে, উটের RBC, রুই মাছের জলজ অভিযোজন বা পটকার ভূমিকা, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে, প্রিপারেশন করে যাবে। বুঝতে পারছো আমি কী বলছি? ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য, পায়রার বায়ুথলির অভিযোজনগত বৈশিষ্ট্য, মিলারো উড়ের পরীক্ষায় কী কী যৌগ নিয়ে হয়েছিল, তার অনুপাত মানে তিনি কোন অনুপাতে নিয়েছিলেন, মানে কোন অনুপাত নিয়েছিলেন যাকে বলে, জয়েন্ট ফরেজ ম্যানেজমেন্ট JFMটা ভালো করে পড়ে যাবে। তার সঙ্গে ভারতের হটস্পটগুলো পড়ে যাবে, সিংহ সংরক্ষণের জন্য ভারতবর্ষের গিরি জাতীয় অরণ্য উদ্যান মানে জাতীয় উদ্যানে যে ইনস্টিটিউট ব্যবস্থা নেওয়া হয়েছে তা উল্লেখ করো, খুব ইম্পর্ট্যান্ট। রেড পান্ডা পড়ে যাবে, বা হ্রাসের কারণ কী, বা রেড পান্ডা কমে যাওয়ার কারণ কী পড়ে যাবে ভালো করে, এই সমস্ত প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। চোরা শিকারটা পড়ে যাবে, ব্যাগ্রোপ সংরক্ষণ প্রকল্প বা ইনস্টিটিউট সংরক্ষণ পড়বে, ভারতে একসিংহ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ পড়বে, বিভাগ ঘ থেকে পড়বে। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা এইগুলো যদি ভালো করে পড়ে যাও ভয়ের কোনো কারণ নেই, 100% তোমরা জীবন বিজ্ঞানে লেটার্স মার্কস পাবে। তো দেখো আমি কি বলছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং মায়োপিয়া এটা ভালো করে পড়ে যাবে, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলে আমি মনে করি। ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখতে, প্রকরণ সৃষ্টিতে বা ও যৌনক্রম বজায় রাখতে মিওসিসের ভূমিকা উল্লেখ করো, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। 2023 সালে
মাধ্যমিক যে পরীক্ষা হচ্ছে সেই মাধ্যমিক পরীক্ষার জীবন বিজ্ঞানে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে বা যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি আছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, যতই সমস্যা হোক কি না, যতই যা হোক কি না, আমি তোমাদের কিন্তু প্রতিদিন বা প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি। যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে যাদের কোনো টিচার নেই, যাদের কোনো গাইডলাইনের কেউ নেই, তাদের জন্য আমি সব সময় তাদের নোটস পত্র যা দরকার মোটামুটি আমি দেওয়ার চেষ্টা করি। প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে কমেন্টস লিখেছে বা ইনবক্সে এসএমএস করেছে যে স্যার আমাদের জীবন বিজ্ঞান এবং প্রত্যেকটা সাবজেক্টের এবিটিএ ডব্লিউবিটিএ বা এবিটিএর কথাটা বেশি উল্লেখ করেছে স্বল্প দিন, এবং তার সঙ্গে উল্লেখ করেছে যে তোমাদের স্কুল থেকে বিনামূল্যে যে সমস্ত পর্ষদের বইগুলো দিয়েছে সেখানে কিন্তু অঙ্কুর এমসিকিউব এসএকিউব এগুলো সলভ মানে সলভ করা নেই, বা বড় প্রশ্নগুলো সেইগুলো কিন্তু আমরা সলভ করে দিয়েছি। প্রত্যেকটা ছাত্রছাত্রীর রিকোয়েস্ট যতটা পেরেছি ততটা আমি সলভ করার চেষ্টা করেছি, এবং তোমরা এইগুলো ভালো করে পড়ে যাবে। যে সমস্ত প্রশ্নগুলো এখানে কিন্তু আছে সেইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, এখানে কিন্তু প্রশ্নগুলো খুব সুন্দর করে কিন্তু উল্লেখ করা আছে। তোমাদের আর মাধ্যমিক পরীক্ষা বেশি দিন বাকি নেই, যে কদিন আছে একটি মন প্রাণ ঢেলে পড়াশোনা করো। এবং সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, তোমরা টেক্সট বইটা ভালো করে পড়বে, জীবন বিজ্ঞান হোক বা ভৌত বিজ্ঞান হোক বা ইতিহাস হোক বা ভূগোল হোক, প্রত্যেকটা টেক্সট বই ভালো করে পড়বে। তার সঙ্গে তোমরা বাংলা টেক্সট বইটা ভালো করে পড়বে, তার সঙ্গে এপিটিআর টেস্ট পেপার যেগুলো আমি সলভ করে দিয়েছি সেইগুলো টু দ্য পয়েন্ট তোমরা সলভ করবে। মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে গেলে আমি যে সমস্ত কথাগুলো বলছি সেইগুলোর দিকে প্লিজ তোমরা নজর দাও। তোমাদের উদ্দেশ্যে আমি আর একটা কথা বলবো, যে পরীক্ষাতে তোমরা কিন্তু কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। প্রচুর ছাত্রছাত্রীরা আছে যারা কিন্তু মাধ্যমিকে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে খুবই দুর্বল, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, তোমরা অবশ্যই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। অঙ্ক একটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, অঙ্কতে মুখস্থবিদ্যা করা চলে না। বুঝতে পারছো আমি কী বলছি? আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি সাবজেক্টের ভিডিওগুলো খুব শীঘ্রই আমি প্রদান করব, তার সঙ্গে তোমাদের আমি কথা বলবো যে মাধ্যমিকের যেদিনকে পরীক্ষাগুলো মানে শেষ হবে এবং সেই বিকেলের মধ্যেই আমি মানে 4টে থেকে 5টার মধ্যেই আমি কিন্তু 5টা সাড়ে 5টা বেজে যাবে সমস্ত ম্যাথমেটিক্স হোক বা ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু কোশ্চেনগুলো আমি সলভ করে আপলোড করে দেবো, এবং তোমরা মিলিয়ে দেখবে কোনটা ঠিক আছে আর কোনটা ভুল আছে। ঠিক